হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দই মটন কারি বা দই গোস্ত রেসিপিটা দেখার জন্য। আমি এর আগেও কিন্তু দই চিকেন রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দই গোস্ত বা দই মটন কারি রেসিপিটা দেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গোস্ত, আর গোস্তটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ দই, সাথে আরও উপকরণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 2 চামচ। উপকরণগুলো খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। তো চাইলে আপনারা ম্যারিনেট করে কিছুক্ষণ এভাবেই রেখে দিতে পারেন, আমি এটা 15 মিনিট রেখে দেব। তো এবার ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো এই উপকরণগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, পেঁয়াজটাকেও আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি যখন গোস্তটা ম্যারিনেট করেছি তখন যেহেতু লবণ দিয়েছি, এই জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গোস্ত। তো গোস্তটা দেওয়ার পর আমি কিন্তু এই গোস্তর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করছি না, আমি এমনিতেই কিছুক্ষণ কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন দর্শক হয়ে থাকেন আর রেসিপিটা যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো দেখুন, আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এমনি উঠে এসছে, আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। তো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনারা প্রয়োজন বুঝে দেবেন, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি। আপনারা যদি এখানে ঝোল রাখতে চান তাহলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না, এই জন্য পানিটা একটু কম দিয়ে দিচ্ছি আর ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো দেখুন ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ। তো আরও কিছুক্ষণ আমি রেখে দেব, 5 মিনিট এভাবেই রেখে দেব চুলা, তারপর চুলাটা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি। তো দেখুন অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দই মটন কারি বা দই গোস্ত। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।